বিবিটাও পছন্দ কর্তাছে না কারণ কি জানেন মাঝে মাঝে সাড়ে তিন বছরের যে নাতিটা আছে নাতিটা জাতির মাঝে মাঝে তরকারি বাবা কমলালে খোরাইতে কোরাইতে দাদির লেগে লয়ে যায় এইটা বিসিএস ক্যাডারের বহু আকরাম আলী সাহেবের বিবির ভালো লাগে না মনে মনে ভাবলো আমি আমার এই কালনাগিনী এই শাশুড়ি ডাকে আমি সোনা গড়াবো আজকে অফিস থেকে বাড়িতে আসছে নিজের হাত নিজে বেলের দিয়ে কাছে কাইটা জিজ্ঞাস করেন তুমি জান জিজ্ঞাস করলেন আমার হাতে ব্যান্ডেজ কে কেন তোর হাতে ব্যান্ডেজ তোমার মা আমারে মারছে তোমার মা আমারে বটি দিয়ে কুপ দিতে চাইছিল জোরাজুরি করতে যে আমার হাতে লেগে গেছে এরপর আমার মায়ের ব্যান্ডেজ চাইছিল এই যে বউটি সহ্য করতে না পাই না মায়ের ঘরের কাছে গেছি মা ডাক সাথে সাথে বলে মারা তুই কি আমার বৌরে মুঠি নিয়ে মারতে গেছিলি মা মনে মনে ভাবে আমি যারে পিসি পাস করাইলে ও তো আর মানে কোনো দিন খারাপ জানতে পারে না মা মিথ্যা কথা শুনে তেলে বাগুনে জইলা উঠছে পোলার কলার ধরে বাবা দুইটা থাপ ফুড় দিছে তুই পিসিএস স্কেনার হইয়া বুঝি মার কথা বইলা গেস বোর কাছে মরি দা গেস আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন বোমা আপনাদের একদিন না হবেন শাশুড়ি হবেন মা খবরদার কোনোদিন শাশুড়ি নেই আর কষ্ট মায়ের ঘরের সামনে যাইয়া দিছে মা দরজা মায়ের তো বাঁশ দিয়ে আর খড়ি দিয়ে বেড়া দেয়া বাবা এই দরজার কাছে যাইয়া যখন দিছে মা মনে করছে আজকে কি বলছে আজকের রাত্রে মনে হয় আলী আমার মা। মা দরজাটারও শক্ত করে গিট্ট দিছে আক্রাম আলী দরজার কাছে যে বলে মা দরজা খুলবি কিনা বল মা তুই যদি দরজা না খুল বাইঙ্গে ফেলাবো মা বলে বাবারে আমি তোর পাও দুইটা দৌড়ছে এই রাত্রে আমার মারিস না আমি তোর বউ রে কিচ্ছু কই নাই বাবা কিচ্ছু কই নাই মা বলেন নেশা কর কোনোদিন ভালো কথা তার মুখ বের হয় না মা আমি আজকে কিন্তু নেশা করি নাই মা মাত্র দুইটা কথা বলবো দরজাটা খোল দরজা খোলি না গো বাবা আক্রাম বলে মা খুলবি না একটা লাথি দিয়ে দরজা ভাঙ্গিয়া মা লাভ দিয়ে দাঁড়া গায়ে রে এই রাত্রে যদি আমার গায়ে আঘাত কর এতদিন কোনদিন কোন মালিকের কাছে নালিশ করি নাই তোর বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে নালিশ করব একটা দর দিয়ে মায়ের পাউ দিয়ে দাঁড়াই ধরে বলে মারে মা 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 আল্লাহর কসম করে বলি মা আমি তোর আজকে মারতে আসি না মা তোর কোলে নিয়ে তোর পাওটা চুমা দিতে আসি মা কেন বাবা তুই এত তাড়াতাড়ি ভালো হইলি কেমন তাহলে আয় মায়ের কোলে করে নিয়ে ঘরে গেছে যায় দেখে এখনো পর্যন্ত পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকে যায় যুবক তুই কান্তাস ভাই আমি জানি ওই যে আমার দাঁড়িয়ে বাজান কান্দে কেন কান্দেন জানেন আমি জানি হয়তো আপনার জীবন এমন একটা ঘটনা মার ক্ষেত্রে কুটে গেছে মা কত আদর করত কত পায়খানা করছেন মা শীতের মধ্যে নিজে মুসকুটিতে নাই ম্যাম মা আল্লাহ যাদের মা নাই তারা এই গভীর রাত্রে আজকে সাতাইশে নভেম্বর তুমি তাকে দেখো আজকে সাতাইশে নভেম্বর তাকায়া দেখো সাতাইশে নভেম্বর এই নবাবগঞ্জের জমিনে তাকায়া দেখো মাহারা ভাইরা কেন কান্দে আমার দারি বাঁকা বাসন্দা কান্দে গো আকরাম আলী মারে কোলে লয়া বাবা সন্তানের ঘরে যায় দেখে মা তাকায়া দেখ রে মা আমার ছেলের পায়খানার মধ্যে আমার বউ ঘুমায় রইছে তুই তো একদিন আমার এইভাবে পায়খানার মধ্যে घुমায় আছিস মা একটা লাভ দিয়েছিল লায়া রে তোর বউ যার কারণে যেই চোখটা নষ্ট হওয়ার কারণে তোর বউ আমার বাড়ির থেকে বের হয়ে গেছে বের হতে বলছে তুই তো জানো সেই চোখটা মজদুর প্রেম কাহিনী সব বেঁথা যাবে মা বাবার প্রেমের সামনে ঠিক না বেঠিক আমি তোদেরকে একটা অনুরোধ করে যাই রে ভাই

মা বাসায় কাম করে একটু তরকারি পায় সেই মা খায় প্রমাণ করে দেখেন যাদের বাসায় কাজের বুয়া আছে কাজের বুয়া আছে যাদের বাসায় একটু কাজের বুয়া আছে দেখবেন আপনার ওয়াইফ যখন আরেকটু একটু তরকারি দেয় এই তরকারিটা আস্তে করে পলিথিনে পেসে বাসায় লয়ে যায় যুবক হয়তো আজকে তুমি শিল্পপতি হয়ে গেছো বাজার দাড়ি বাঁকা বাজার মনে করে দেখেন তো আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা আপনার আব্বা মসজিদে জুইখান খান জেলাফি পাইছিল তাই না জেলাফিটা আব্বা খায় না এখনো খায় না আগে খাই নাই তোমার আমার জন্য এখন খায় না নাতি ডাল লেগে না গেলে দাদা আমার লাইক কি আনছে পকেটে পয়সা নাই তো তুমি তো তোমার বাপে টাকা দাও না ওই জেলা ফিদুরের নাতির হাতে দিয়ে খাওয় খাও জেলা ফিদুরের নাতি দুইটা খায় আর দাদার লাগে দোয়া করে বাবা আমি জীবনে দাদা দাদি কি আমি দেখিনি আমার মতো পুরাই ময়দানে কেউ নাই আমার দাদা দাদি কেউ না আমার জন্মের পাঁচ বছর আগে মারা গেছে দাদা মারা গেছে সাত বছর আগে আমার জন্মে দাদি মারা গেছে পাঁচ বছর আগে আমি আমার নানির দেখছি তবে আমার নানারা আমি দেখছি পরান খুলে দেখছি আমার নানারা অনেক মত করছে আমার যখন দশ বছর বয়স তখন আমার নানা আমার গোপালগঞ্জের মধ্যে আল্লামার শামসুল ফরিদপুরের হাতে করা ছাত্র ছিলেন আমার নানা

আমার বয়স 10 বছর সাড়ে 10.5 বছর আমার মনে পড়ে আমি তখন সেপারা লই আসরবতী সাহেব ওই যে আগে বড় লম্বা লম্বা সেপারা মক্তবে যাইতেন না এই মক্তবের বড় বড় সেপারা লই আমি মাদ্রাসে ভর্তি হওয়ার আগে 10 11 বছরে পোলা আমি এই ভাবে আম্বরটা বুকের মধ্যে লই আর রেহালটা লইয়া কাঠের রেহাল লইয়া মসজিদে যাইতেছি হুজুর তো আমার নানা প্যারালাইজড হয়ে বছর ঘরে পড়ে ছিল আমার জন্মের 5 বছর বসতে শিখিয়ে দি আমার নানা প্যারালাইজড

আমি কসম করে বলে গেলাম এই সাইফা দস নাই তে আল্লাহর জান্নাতের টিকিট কাটছরা মরব্বিদেরকে এক খলি পান কিনে দিবি মরব্বিদেরকে সম্মান করবে একটা সালাম দিবি দাদা ভালো আছেন দোয়া করেন আমার পরীক্ষা সামনে তোর দাদা যাও আল্লাহ তোর ভালো রাখবে ঠিক ভালো পরীক্ষা দিবি এই যে দোয়াটা যে করছে না এই দোয়াটা আরশে আজমের মালিকের কলিজায় লাগিয়ে গেছে

আরে হ দুই মিনিট হ হ তাহলে দে নামাজ পড়বি কালকে থেকে যুবক ওয়াদা দে নামাজ পড়বি আমার যুবক ভাইরা ওয়াদা দেন নামাজ পড়বেন ইনশা ইনশা এই গ্রামের কোন মুরব্বির সাথে বেয়াদবি করবি না ওয়াদা দে কোনদিন মার দিকে চোখ তুলে তাকাবি না কোনদিন বাবার পরবাসী বাবার টাকা খারাপ রাস্তা খরচ করবি না ইনশাআল্লাহ বলো তাকে আল্লাহ কবুল করেন জোরখানা আমেহা আরে ভাই কে ওই থাকতে পারে সে যাও তোরা ডিস্টার্ব করিস না আল্লাহ কবুল করেন জোরখানা আমেহা আল্লাহ আল্লাহ বলে না হ্যাঁ ওলা আল্লাহ কতা ও আমি বলি যুবক শোন আমার নানা না কইতাছে না না ভাই না ভাই কৈ যাও কই যাও না আমি মক্তবে যাই না না এটা কথা কই কই তোমার আমি এক একটা জিনিস দিয়ে যাই কি দিবা না 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 এদিকে আসছে আমার আমার এক ছাত্র দুইটা মিষ্টি দিয়ে গেছিলো কালকে আলকে মানে আমার নানার অনেক ছাত্র ছিলেন গোপালগাঁজ বক্সিদপুরে আমার নানার কাছে অনেক আলী ছিলেন নানা ভাই আমার এক ছাত্র কালকে মিষ্টি দিয়ে গেছে আমার এই মিষ্টি দুইটা আমি দুইটা খাইছি তোমার লেগে দুইটা রাখছি এই দুইটা মিষ্টি তোমারে আমি দিমু যদি আমার একটা কাজ করে যাম কেলাম কিনা না আমার এই মানে প্রসাবের যে পাতিলাটা আমার নানা উঠতে পারতেন না মাটির একটা পাতিলা ছিল এটা প্রস্রাব করতে করতেন পায়খানা করতে করতেন তো নানা আজকে মনে কষ্ট হয়েছে পেটটা খারাপ হয়েছে পায়খানা প্রস্রাব একটার মধ্যে করছে আর আমার নানা আরে আমার কলি দেন নানা ওইটাই ছিল আমার জীবনের নানা সবচেয়ে বড় দোয়া নানা তুমি যদি এই ডেরে ফেলাই দিয়ে আসো না আমি তোমার আজকে দুইটা মিষ্টিও দিব দোয়াও দিব আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছে আমার নানা কাইন্দে কাইন্দে বলতেছে তুমি যদি এই পায়খানার প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেও না 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 তোমার মায়ের আমি লজ্জায় কইতে পারতেছি না কারণ আমি তো প্রতিদিন তোমার মা প্রস্রাব ফেলায় পায়খানা তো ফেলায় না পায়খানা ফেলায় আর একজন আজকে একটার ভিতরে করে ফেলছি তুমি একটু এখন সে বুঝে আমার না মানে কি অনেকে ইলিয়াস রহমান জাহেদি বেশি কান দেয় আরে ভাই কান্দার ওয়াশ করতে তাহলে নিজেই বলেছি কথা বলেন না কেন কান্দার কথা আল্লাহ কোরআনে কয় নাই কেউ যদি কান্দার বিরুদ্ধে কোন আলেম কথা বলে সে সাথে সাথে বেইমান হয়ে যাবে ডাইরেক্ট কাফের হয়ে যাবে সে কোনদিনও তার আমল নিজের আমল আসমানে যাবে না আমার ওয়াজে মানুষ কেন কান্দে জানো একমাত্র আমার নানার দোয়া আমার মার দোয়া আমার আব্বার দোয়া

তুমি আমার এই পুষা আর পায়খানার বান্ধটা ফেলাই দিয়াছো বাজার আমি আম পাড়াটা এইভাবে নানার বালিশের উপর রাইখা আমি নানার পাতিলাটা লইয়া চলে গেলাম একবারে বাজান খেতের মধ্যে ও সাপ পায়খানাটা ফেলাই দুইটা ইটা দিয়ে ঢাকা ওই আর পায়খানার পাতিলাটা বাবা আমি পুষ্কনির ভিতরে যাইয়া এই শীতের মধ্যে আমি খেয়ার দিয়া মাটি দিয়ে ডইলা ডইলা পরিষ্কার করিয়া রোদ্রে দিয়ে দিলাম আমার নানা মনে মনে ভাবছে আমি পাতিলাটা বুঝি সুদ্ধা পায়খানা সুদ্ধা ফেলাই দিয়ে আসছি আমি চলে গেলাম মতবে আমার নানা আমার বারবার বলতেছে নানু ভাই পাতিলাটা কি ফেলাই দিছো আমি মতব থেকে আইসে দেখি পাতিলাটা শুকিয়ে গেছে আমার নানা বলে নানা ভাই পাতিলাটা কি ভাঙ্গিয়া ফেলাইছো আমি বললাম না নানা ভাঙ্গি নাই কই রোদ্রে দিয়ে আসছি যেন দুর্গন্ধটা চলে যায় এই কথাটা বলতে পারি পাতিলাটা যখন আমার নানার কাছে এনে দিচ্ছি নানা দেখে বাবা পাতিলাটা একবারে পরিষ্কার হোনানু ভাই তুমি কি দিয়ে পরিষ্কার করছো হোনানা আমি আমার নানার কোলের মধ্যে বসলাম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আলেম বাইরাই গরিব বৈগ গভীর রাত্রে আমার নানা আমার ওই প্যারালাইজ অবস্থায় আমারে কোলে বসাইয়া মিষ্টি দুইটা দিয়া আমার গালে সুরাইয়া আসিনের এক মুবিন পুড়িয়া আমার গালে খাওয়ায়া দিয়ে বলে ও আল্লাহ আমার এই নানু বাইর জবানে আমন দিবা এমন বরকত দিবা যেন ওর কন্ঠ শুইনা মানুষ পাগল হয়ে যায় বাজন সভাপতি সাহেবের বাসায় আমি আজকে রাতের খাবার খাইলাম তার বিবি এবং তার আরো লোকজন মিলে এত দামি দামি খাবার আমারে খাওয়াইছে যখন আমি দেখি বাবা দুই তিন প্রকার গোস্ত মাছ দামি দামি খাবার আমার সামনে আসে তখন আমার নানার কথা মনে পড়ে লয় আমার নানা বলছিল নানু ভাই আল্লাহ জানু আমার সাইটে তোমার অনেক বড় বানা আমি বাংলাদেশের অনেক জেলায় ওয়াশ করতে গেছি না না তোমারে জানো বাংলাদেশের বাহিরে ওল্লাহ বাবা আমি এই গুনাক ওয়াশ করার লেগে আর দেশে গেছি সোদ্দটা দেশে গেছে আলহামদুল্লাহ আমি ওমরাই যে একটা রাত্রে ঠিক থাকতে পারি না প্রতিটা রাত্রে বনান করতে হয় তোমরা দেখছো ফেসবুকে ইউটিউবে দেখছো না কেন জানো হোটেলের থেকে বাড়া দিয়ে নিয়ে নিয়ে প্রায় এক সরিয়াল পাঁচ সরিয়াল বাড়া দিয়ে আমারে লয়ে যায় সে আল কাসিম লয়ে যায় সে টায় লয়ে যায় যেদ যায় তো সব দুই তিন দিন যাওয়ার লাগে অবাজান তখন আমি মনে মনে ভাবি ইলিয়াস রে তোর কিসের দাম আছে এই দামের অধিকার তো তুই না তোর মতো তোর সাথে বড় বড় আলেম ওই নবাবগঞ্জের মসজিদে পড়ে রয়েছে তোরে কেন ভাড়া দিয়ে প্রবাসীরা লয়ে যায় তোরে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা লয়ে যায় একমাত্র কারণে এটা তোর ক্রেডিট না এটা তোর নানার দোয়া এটা তোর মার দোয়া এটা তোর বাবার দোয়া আল্লাহু আকবার করে বলতে হবে ভাই মুরুব্বিদের দোয়া নিবি না ভাই নিবি না যুবক ভাই নিবি না বাবার দোয়া নিবি না আয় আমি তোর দুইটা পাও ধরে বলছি কোনদিন মোর ভিতরে কষ্ট দিস কোনদিন কষ্ট দিস ওই যে আমার নানা যেদিন থেকে আমার দোয়া করে দিল সেদিন থেকে আল্লাহ আমার বেড়ে এমন ভাবে খুলে দিল আমি আর কোন পরীক্ষা কোনদিন ফেল করি নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তো তোমরাও কি মা বাবার দোয়া নিবা না ভাই নিবাহে বিশ বিসি মা শুনছে যে বিসি বিশ করে বিসি এর যে ক্যাডার এটা মা বুঝতো না তো না মার বললেন না মা একবারে মুরুক্ষ তো বিসি বানাইতো বিসি বিসি যদি হয় তাহলে ভালো চাকরি পায় মা ইডুক মাথায় আছে ছেলের বলে মা ও বাবা আকরাম আলী জি ও আকরাম আলী জি তোমার বিসি পাস করতে হবে বিসি পাস হাসিস না হাসিস না বিসি পাস করতে হবে ও মা বিসি না মা বিসিএস কেডার হতে হয় তোমার বিসিএস কেডার হইতে হবে তাহলে বলে অনেক দাম পাওয়া যায় সিলট দেয় বাবা তুই বিসি পাস করতে কত বছর লাগবে মা এত বছর লাগবে

আল্লাহ পক্ষরে বল তো দিহি আমি আবার বলছি বাবা দরকার আমার কিডনি দুইটা বেচে তোরে বিসি পাস করাবো বাস্তব ঘটনা এ বাস্তব ঘটনা মা বিসি কসকা বিসি এস ক আর ওই আচ্ছা ওই লইত তুই ঠিক মতে কইছ আমি কইতে পারিনি অশিক্ষিত মানুষ তুই জানোস মা কত টাকা লাগবে কত লাখ টাকা লাগবে কস কি তুই আমার গড় বেসবো বাড়ি বেসবো দর কিডনি বেসবি তবু তোর বিসি পাস কর ঠিক আছে মা আমিও হব হবো মার হাবা বলো আরো জোরে আরো জোরে আরো জোরে যুবক তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যায় তোর পাও দশ

আমার মাত্র কয়েক বছরে বড় ছিল বাবা ওর কিডনি দুইটাও বাঁধ হয়ে গেছে আর লিভার শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই মাত্র কয়ে বছর বয়সের বড় আমার পঞ্চাশ হয় নাই পঞ্চাশ হয়তো বান্ন তেপ্পান্ন বছর হইতে পারে আমার সেই কলিজার টুকরা ভাইটা মারা গেছে আল্লাহ জানার কবরটা জান্নাতের টুকরা বানাই দেয় ওর মেয়েটা মাত্র সাত আট বছর বয়স কারণ বিয়ে করছে দেরি করে করবার ছিল সাত আট বছরের মেয়েটারে কে দেখবে আল্লাহ তুমি দেখে রাখো জোরে কোনো আমি

জান যেই ছেলে হেবিসি স্ক্যান্ডার বানাইছে তোর বাবা রাজমিস্ত্রি ওই মতিঝিলের 25 তলা 26 তলা বিল্ডিং তোর বাপে বানায় ওই বিল্ডিং মালিক বানায় না একটা অশিক্ষিত বাবা যদি 24 তলা 20 তলা বিল্ডিং বানায় দিতে পারে বড় লোকের টাকার বিনিময়ে ওই বাবা বিল্ডিং বানায় দিতে পারে সে কোন বক কলম কিন্তু রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানাইতে পারে কিন্তু হালাকে তার বাসায় সোনার গળ কথা বল না গা সোনের ঘরে থাইকা বিল্ডিং বানায় মনে রাখবি তোর বাপের কোনো আমল নাই তোর বাপ চাইতে বড় মদ খর জুয়া সব চাইতে নেশা কর কিন্তু তোরে জান্নাতের বিল্ডিং বানাই দিতে পারে এর নাম বাবার মা তুই বাবস আমার বাপ নামাজ পড়ে না আমার বাপ গান খায় আমার বাপ ফেলাস খেলায় আমার বাপের বড় দয় কি হবে হারামি বেডা খাবারদার হারাম খোর তোর বাপের অ্যাকাউন্টে কিছু না থাকতে পারে তোর বাপ যেরকম রাজমিস্ত্রি কাজ করে তোর বাপের বাড়ি একটা ইটাও নাই আলাকে পঁচিশ টাকা বিল্ডিং তোর বাপে বানায় কথা বান না কেন আমার আমার বিল্ডিং এর কাজ করতেছে বরিশালের আমি জিজ্ঞেস করলাম এই তুই কাজ করস তোর বাড়ি কয়টা লাগবে হুজুর কন কি বাদ পাই না এখনো সোনার ঘর

রাগ করিস কথা কই না ভগবান বুঝছি শোনা পাখি তোরে বিসি পাস করাইতে আমি কিডনি দুটো বেসার লেগে প্রিপারেশন নিয়েছিলাম লাস্টে চেয়ারম্যানের সাথে পরামর্শ করিয়া জাগাটা বেসে তরে বিসিএস ক্যাডারে পরীক্ষা দিছি বাবা আমি বুঝছি আমার বউ মার কারণে আমার ডিস্টার্ব হয় না ঠিক আছে বাবা ওই যে যে ভূমিহীন যে ঘরটা আছে আমি তো এইখানে থাকতে চাইছিলাম তুই আমার আনসোসকে মানছে বলে তোরে খারাপ হয় বিসিএস ক্যাডারের মা ভাঙ্গা করে থাকে ঠিক আছে আমি কালকে থেকে ওইখানে আবার যাব মন চাইলে তুই আমার দুইটা টাহার দিস এখনো পর্যন্ত আমার অনেক ভক্ত আছে বড় লোকের বাড়ি কাম করছি বড় লোকের পোলা আমার লালন পালনে তারাও বড় ব্যাংকের ম্যানেজার হয়েছে তারাও আমার মাঝে মাঝে টাকা দেয় যদিও বিশেষ ক্যাডারের মা হয়েছে বিদে এখন তুই আমার কাম করতে আসতা কিন্তু ওই ছেলেগুলো ঠিকই আমার টাকা দিয়ে যায় বাবা আমি কিন্তু তোর টাকায় বর্ষা করে চলিনা বাবা আমার ওই যে জাগো লালন পালন করছিলাম মা হিসাবে কাজের বউ হিসাবে ও বাবা হ্যাগো বউ মারাও আমার খাবার দিয়ে যায় আমার স্বামীর পায়খানা ফেলাইছেন দিগুন কাপড় দিয়েছেন আপনি কাজের বুয়া না আপনি আমার স্বামীর মা বাবা তুই তবু তুই ভালো থাক কারণ তোর ভালো থাকার লাগে আমি মা কিডনি কি লাইলি মজদুর প্রেম দেখছো আল্লাদিনা মানু আশাদুহাল লিল্লাহ মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে আমি লাইলি মজদুর চাইতে বেশি প্রেম আমার মৌলার সাথে আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম হলো সন্তানের মা বাবার সাথে ঠিক ঠিক না বেটি ঠিক আরে রে মা তলে রাগ করিস না মা তুই আবার করে কইস না তুই সবার কাছে বলবি যে আমার ভাল লাগে না এক জায়গায় এইখানে তাই আমার আগের সোনা গড়ি ভাল লাগে ঠিক আছে বাবা কি কইতো এটা আমি বুঝমু বাজান রে সোনা মা ওই বিসিএস ক্যাডারের বউ আক্রাম আলী সাহেবের বিবিটাও পছন্দ করতেছে না কারণ কি জানেন মাঝে মাঝে সাড়ে তিন বছরের যে নাতিটা বাবা কমলা আনলে খোর খুরাইতে দাদির লেইগে যায় এইটা ক্যাডারের বউ আক্রাম আলী সাহেবের বিবির ভালো লাগে না মনে মনে ভাবলো আমি আমার এই কান্না এই শাশুড়িটাকে আমি কাইটা জিজ্ঞাস করেন তুমি যান জিজ্ঞাসা করলেন আমার হাতে ব্যান্ডেজ কে কেন তোর হাতে ব্যান্ডেজ তোমার মায়া আমারে মারছে তোমার মা মারে বটি দিয়ে করতে চাইছিল জরা জরি করতে যে আমার হাতে লেগে গেছে এরপর আমার মায়ের ফেরতে চাইছিল এই যে বৌদি আক্রামালি সহ্য করতে না পাই না মায়ের ঘরের কাছে গেছি মারের ডাক দেওয়ার সাথে সাথে বলে মারা তুই কি আমার বৌরে মুঠি নিয়ে মারতে গেছিলি মা মনে মনে ভাবে আমি যারে পিসি পাস করাইলাম ও তো আর মানে কোনদিন খারাপ জানতে পারে না মা মিথ্যা কথা শুনে তেলে বাগুনে জইলা উঠছে পোলার কলার ধরে বাবা দুইটা থাপপুর দিছে তুই পিসি স্ক্যানার হইয়া বুঝি মার কথা বুঝলে গেছ বোর কাছে মুড়ি দিয়ে গেছ আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে মা আপনাদের একদিন না হবেন শাশুড়ি হবেন মা খবরদার কোনোদিন শাশুড়ি নেয় শ্বশুর একদিন দুই দিন ছয় মাস পরে এই প্রতিশোধ নিয়েছে আমার স্বামীর তুই থাপ্পড় দিছিলি এই থাপ্পড় তোর গালে কাল নাগিনী নাগিনী বিষাক্ত ধরন নাগিনী আজকে স্বামীরে আস্তে আস্তে করে নেশা ধরাইছে মায়েরে তারাবার জন্য নেশা খাওয়াইয়া এমন কথা বলছে ঘরের মধ্যে যাইয়া মায়ের ইচ্ছা মতো মারছে একটা থাপ পড়বে মায়ের কানার তালাটা ভাড়া মা কানটা নষ্ট হয়ে গেছে মা ছেলের শিক্ষিত বানাইছে মা মনে মনে ভাবে আমার এই ছেলের কথা যদি মানুষের কাছে বলি হান্ড্রেড পার্সেন্ট আমার গালে যে ছেলের কি মানুষ বানাইছো মা অশিক্ষিত হতে পারে মা দেখেন শিক্ষিত পোলা সম্মান টিকাই রাখার জন্য মা চুপ হয়ে গেল মান সমাতা না যা বিশ্বনবী বলেন চুপ থাকা ভালো ভালো চুপ থাকতে যাই আজকে দেখো যুবক তোর পাও দর্শী এখন কান দিই জানি না আমার মতো কার মা নাই আরে আকরাম আলী তুই তোর মায়ের থাবাস আর ইলিয়াস রহমান জেহাদির মতো মা পাগল প্রতিদিন মজ করে আর গর্ষণে কান দেয় গতকালকে যিনি সভাপতি ছিলেন উনি তো ইউটিউবে শুনছে আমার উনি সহায়স করছে ওদের জন্য যে মায়ের ওয়াজ করে উনি মায়ের অনেক ভক্ত উনি কোটি কোটি টাকার মালিক এবং একটা কলেজের প্রফেসর ওনার কয়টা ছেলে অস্ট্রেলিয়া লেখাপড়া করে উনি ওই যে ওয়াজ শুনছে যে জিহাদির মার মসজিদ আছে মার নামে মসজিদ করছে মায়ের ওসিয়া সে আমার মসজিদের টাকা দিয়ে কান্দার কি বলে জানেন হুজুর আমার একটা গোপনীয় রোগ আছে আপনি আপনার মায়ের মসজিদের টাকা দিলাম জানো আল্লাহ আমার রোগটা ভালো করে দেয়

আসিয়েই দেখে আক্রামের বউ মনে মনে ভাবছে আজকে কিছু মিথ্য কথা বানাবো ওই বরিরের কাল নাগিলি নাড়ি রে খাওয়াবো যার দিয়ে পানি পড়ে তার কাছে আমি বলি তার এই দেশ থেকে খেদাবো তার মায়ার বাড়ি পাঠাবো এই চিন্তা ভাবনা করে বসে আছি কিন্তু আল্লাহর কুদরা বোঝা যায় না গো বাবা শিক্ষিত ছেলে আজকে বাসায় আসছে রাইট বারোটার পরে কারণ মাইরে মারার পরে আর তার অন্তরে শান্তি থাকতে পারে না আল্লাহ বলেন যারা মার মনে কষ্টজীবী তাদের মনে থেকে আল্লাহের শান্তি কেড়ে নিয়ে গেলে আটকাম আলিশ আর ঘরে যায় আরাম লাগে না অফিসে যায় আরাম লাগে না ছেলে মেয়ে দৌড়তে যায় আরাম লাগে না দেড় বছরে একটা বাচ্চা আল্লাহ আবার ছেলেটা পায়খানা প্রস্রাব করে মার মধ্যে হইয়া রইছে আকরাম আলী ঘরে ঢুকতে পারতেছে না পায়খানার গুণ দে আকরাম আলীর মাথার বেরেন খুলে দিলেন আমার আল্লাহ আকরাম রে তোর বউ যেরকম তোর পোলার পায়খানার মধ্যে হয়ে রয়েছে তোর মাও তোর পায়খানার মধ্যে একদিন আকরাম আলী আজকে নিশা করে আসে নাই বাবা মায়ের ঘরের সামনে যাইয়া ডাক মা দরজা খুল মায়ের তো বাস যান আর খড়ি দিয়ে বেড়া দেয়া বাবা এই দরজার কাছে যাইয়া ডাক দেখি মা মনে করছে আজকে কি বলছে আজকে রাত্রে মনে হয় আলী আমার মা মা দরজাটা আৰু শক্ত করে গিরটো দিছে আক্রামালি দরজার কাছে যে বলে মা দরজা খুলবি কিনা বললে। মা তুই যদি দরজা না খোলো বাইঙ্গা ফেলাব মা বলে বাবারে আমি তোর পাঁও দুটা ধরছি রাত্রে আমারে মারিস না আমি তোর বউরে কিচ্ছু কই নাই বাবা কিচ্ছু কই নাই মা মা বলেন নেশা খোর কোনদিন ভালো কথা তার মুখ থেকে বের হয় না মা আমি আজকে কিন্তু নিশা করি নাই মা মাত্র দুইটা কথা বলবো দরজাটা খোল দরজা খুলে না গো বাবা আক্রামালি বলে মা খুলবি না একটা লাথি দিয়ে দরজা ভাঙ্গিয়া মা লাভ দিয়ে দাঁড়া গায়ে আক্রাম রে এই রাত্রে যদি আমার গায়ে আঘাত কর এতদিন কোনদিন কোন মালিকের কাছে নালিশ করি নাই তোর বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে নালিশ করব একটা দৌড় দিয়ে মায়ের পাউ দিয়ে দাঁড়াই ধরে বলে মারা মা ওমা মা মা আল্লাহর কসম করে বলি মা আমি তোর আজকে মারতে আসি না মা তোর কোলে নিয়ে তোর পাওটা সুমা দিতে আসি কেন বাবা তুই এত তাড়াতাড়ি ভালো হইলি কেমনি ওমা মা তাহলে আয় মায়ের কোলে করে নিয়ে ঘরে গেছে যায় দেখে কোনো পর্যন্ত পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকে যায় যুবক তুই কান্দাস ভাই আমি জানি হই যে আমার দাঁড়িয়ে বাজান কান্দে কেন কান্দেন জানেন আমি জানি হয়তো আপনার জীবন এমন একটা ঘটনা মার ক্ষেত্রে ঘুটে গেছে মা আপনার কত আদর করত কত পায়খানা করছেন মা শীতের মধ্যে নিজে পুষ্কুটিতে নাই ম্যাম ধুইছে মা আল্লাহ যাদের মা নাই তারা এই গভীর রাত্রে আজকে সাতাইশে নভেম্বর তুমি তাকে দেখো আজকার 27 নভেম্বর তাকায়া দেখো 27 নভেম্বর এই নবাবগঞ্জের জমিনে তাকায়া দেখো মাHara bhaira কেন কান্দে আমার দারিপাকা বাজানডা কান্দে গো আকরাম মালি মারে কোলে লাইয়া বাবা সন্তানদের গরে যায় দেখি মা তাকায়া দেখ রে মা আমার সেলের পায়খানার মধ্যে আমার বউ ঘুমায়া রইছে তুই তো একদিন আমার এইভাবে পায়খানার মধ্যে ঘুমাইয়া আসলি মায়েরটা লাফ দিয়েছিল কান্দার গায়া আক্রাম আলি রে তোর বউ যার কারণে যেই চোখটা নষ্ট হওয়ার কারণে তোর বউ আমারে বাড়ির থেকে বের হয়ে গেছে বের হতে বলছে তুই তো জানো সেই চোখটা কেন নষ্ট হয়েছে হামা আমি জানি বলে গে সর বুলে তোরে যেই সাইকেল কিনে দিছিলাম আমি ছয়শো টাকা দিয়া ওই সাইকেলে তুই উইঠা তোর হাতের মধ্যে একটা লাঠি ছিল সেইভাবে গুতে দিছিলি ওই গুঁতাটা মারাই চোখে লাগছিল সুখে লাইকে আমার সখের পর্দা নষ্ট হয়ে গেছে আজকে এই পর্দা নষ্ট হওয়া চোখ দেখে তোর বউ আমারে বাড়িতে বাইর করে দিছে তোর পায়খানা খালি না তোর পায়খানা ধুইতে ধুইতে আমার হাতের মধ্যে গা হয়ে গেছিল ও মা তুই আমারে মাফ করে দে মা তুমি আমারে মাফ করে দে দেখো আমার যুবক বাইরে যারা মার কথা মনে করে যুবক ভাই আমিও মা হারাইছি আমার অনেক আলেম ভাইরা মা আমি তোদের দুইটা পাউরে বলে দিয়ে যাই দুই ঘন্টা মেহনত করার পিছনে নয়টার আগে বয়ান শুরু করছি এখন এগারোটা বাজে তো দুইটা পাউ ধরে বলে যে একটা লোক ময়দান থেকে ওঠে নাই আমার বাজানদের চোখে পানি যুবকদের চোখে পানি আমি চাই তোমরা আল্লাহ রলে হয়ে যাও চাও না ভাই চাস ভাই চাস তিরিশটা সেকেন্ড আমি টাইম দিলাম আমি তোরে বন্ধু বানাই মার্সাস এই যে পাঞ্জাবিটা দেখোস না যুবক এই পাঞ্জাবিটা আমি আবু বো করে বাড়ির থেকে এবার কিনে নিয়ে আসছি আর দেড় মাস আগে আলহামদুলিল্লাহ বলে না

কারণ আমি জানি আমি আমার মাকে কোনদিন এক খেলি পানও খাওয়াইতে পারি নাই আমার আব্বা যে পয়সার অভাবে ট্রিটমেন্টের অভাবে মারা যায় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আমার এই বাড়ি গাড়ি সাইরানার মূল্য নাই যুবক তোর পাও দর্শি ভাই এ যুবক তোর পাও দর্শি যুবক তোর পাও দর্শি আমার বাবারে দুই হাজার এগারো সালে কাবাগরের স্বর্ণের দরজার সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে চাইবাজারে বলছিলাম আব্বা আপনি আমার দুইটা জিনিস দিবেন এক নম্বরে কোনো কাম হবে যতবার দুই নম্বরে আব্বা আমার কিছু দিবেন আমার আব্বা ভাবে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ আমি আমার ইলিয়াস মাকে মাফ করে দুই নম্বরে আল্লাহ আমার ইলিয়াস যত মা যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলা আজকে যে তোরা কান্তাস সেটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া আমি যদি আমার বাবার দোয়া আল্লাহ আমাকে এই পর্যন্ত আনতে পারে কোন কোন যুবক আছস তুইও তোর বাবারে বুকি নিয়ে চাবি রাজি আছো না নামাও হাত আমি উঠাইতে কই নাই হাত আমি এখন যেটা বলবো সেটা শুনবা আমি বলবো যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো যে তোর বাবা প্রবাস থাকে বিদেশ থাকে এই রাতের ভিতরে বাবার কাছে টেলিফোন করে মাপ দ্বিতীয় নম্বরে যাদের বাবাই মাঠের মধ্যে আছে নগদ লজ্জা সরম বাদ দিয়া বাবারে বুকের মধ্যে চিল্লাবি বিয়ার কান্দান আমি কসম করে বলে গেলাম পৃথিবীর কেউ অলি না হলে তুই অলি হবি পৃথিবীর সবাই পরীক্ষা ফেল করলে তুই ফেল করবি না তুই তোর বাবারে বুকি নিয়ে এখন কানবি কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে দাঁড়াও দুই বাপ বেটা একসাথে মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও কার কার বাবা আছে দাঁড়াও এই বলান্টিয়ার তোর বাবাই মাঠে নাই দাঁড়াও এই গ্রামের কোন কোন ছেলের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে দাঁড়া তোর মতো বড় আল্লাহর ওলি আর এই এই গ্রামের মধ্যে আর হতে পারে না বলো আর কার কার বাবা আছে বলো কার কার বাবা আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও কপালপুরা তোর কপাল ঠিকই পুড়ে যাবে আজকে মহিলা প্যান্ডেলে কোন কোন মহিলার মা মহিলা প্যান্ডেল আছে দাঁড়াও এই যে ছেলেগুলা যারা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান দাঁড়ান বাপগুলা দাঁড়ান দাঁড়ান বাবাগুলা দাঁড়ান বাবাগুলা বাবা গুলা দাঁড়ান বাবা গুলা দাঁড়ান আমি বলার সাথে পাগলের মধ্যে দৌড়ে বাবারে বুকিনে নিয়ে ধর বাপরে ধর বুকের মধ্যে ধর তোর কান্নার আওয়াজ আমার এই পর্যন্ত আসতে হবে তুই জিল্লে জোরে জোরে চিল্লে চিল্লে বল আব্বা মানে মাপ করে দাও যুবক আর কোন যুবক নাই তোর বাপরে জড়াই ধরে কানবি ওই দেখতে শোন যুব দাও আল্লাহ অনেক যুবক আছে কিন্তু আর বাবা বিদাসের বাড়ি এই যুবকদের বাবার ভালো রাই আল্লাহ তুমি মহিলা প্যান্ডেলে যে এখন मारे জরাই ধরে কানবে মা নাই শাশুড়িরে জরাই ধরে কানবে ওই মহিলাকে তুমি রাবেয়া বসরি বানায় দিবা তার সন্তানকে তুমি নেককার বানায় দিবা আল্লাহ তুমি তাকে ওলি বানায় দিবা বরশ একসাথে বলবেন এই জমির মালিক আল্লাহ যদি আপনি এখন বলেন হুজুর আমার তো বাপই মাঠে নাই কবরে যদি আপনার পাশে আপনার বড় ভাই থাকে ছোট ভাই বুকের মধ্যে নেমাপ যদি ভাই ভাইরে বুকিনে মাপ চান মনে করবেন আপনার বড় ভাই মানে আপনার বাবার কাছে মাপ চাইছেন যদি বাবার কাছে মাপ চাইতে পার না দুই ভাই যদি একসাথে বুকে বুক মিলে কাঁAnte পারেন আপনার বাবাকে আল্লাহ কবরে মাফ করে দিবে আল্লাহ আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে এমন কেউ আছেন দুই ভাই একসাথে দাড়ি দারিbaka ভাই ভাইরে বুকিনে মাপ চান এমন কেউ আছেন যে জীবনে মাফ চাইতে পারি নাই আজকে মাফ চাই নিলাম কখনকার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় এমন কোন ভাই আছেন কি ভাইরে বুকি নিয়ে মাফ যা অথবা কোন যুবক আছো এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাফ চাইবা চাস্তো ভাই মামাতো ভাই খালাতো ভাইরে বুকি নিয়ে মাফ চাইবা আমি কসম করে বলে গেলাম ভাই যদি ভাইরে বুকি নিয়ে বন্ধু বন্ধুদের বুকি নিয়ে মাফ চাও আমার নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে হাদিয়া দিয়েছে বন্ধুত্বর দূর করার জন্য ষাট সত্তর বছর বয়স দেখ সারা দেখা দেখাবিটা দেখা পা, বাবার বই বাই বাড়ি বাইরে মুখে নিয়ে আর কেউ নাই কানতে থাকেন বাবা কানতে থাকেন এ দারিপাকা বাবা দুই ভাই কানতে থাকেন বাপ বাপ কইয়ে কানতে থাকেন আর কোন ভাই নাই কোন যুবক নাই এক বন্ধু আরেক বন্ধুরে মাপ চাবি খেলা করতে যে বন্ধু বন্ধুরে কষ্ট দিছর বন্ধুর কাছে মাপ না চাইয়া মোনাজাত করিসটা কোন লাভ নাই আল্লাহ যারা ভাই ভাইর কাছে মাপ চাই তুই তাদেরকে ওলি বানায় দাও আল্লাহ তুইও মাপ করে দাও এই দাড়ি পাকা বাজান রে মহিলা প্যান্ডেলে কোন বোন নাই এক বই না রাখ বোন বুকি নে মারসে মার জন্য দোয়া করবা আল্লাহ তুমি এদেরকে কবুল করে জোর করে আমি আরো জোরে বলে আমি একসাথে বলবো দেখো যুবক বলে আমার মাফ করে দিবে আল্লাহ সবাই রে তুমি করে দাও জোর করে আমি একসাথে বলতে হবে জমিনের মালিক কে আল্লাহ আছে না আজকে যারা বাবা মায়ের জন্য কানছেন আমি কসম করে বলে গেলাম আপনি একদিন অলি হয়ে যাবেন আপনার কবরে অশান্তির কোন ব্যবস্থা নাই কারণ কবরে যেতেই হবে আইস জানার কাজ জানে যুবক যাদের বাপে মাঠে নাই বাড়িতে যে চাবি তো মাত্রা যাদের বাবা বিদেশ থেকে টেলিফোনে চাবি তো কে কে চাবি দেখে হাত তুলে দেখা তো বাবার কাছে আজকে টেলিফোনে মাফ চাবি বাবার কাছে মাফ চাইলে এটা কোন সম্মান যায় না সম্মান আরো

আপনি না আসলে আমার পাড়াইব আমি তো আমো এটা হান্ড্রেড পার্সেন্ট কেন ও একটু কদর কম করছে আমি একটু আর একটু ঠেলা দিছি কিন্তু আমি তখন দেখছি আপনাকে এই মাহবিল আমার আনার জন্য এই ছেলেটা কি কষ্ট করছে এই মিল্টন আমি শুধু আপনাদের আর একটা ছেলে আলিনুর না আলিনুর এবং এই যে সভাপতি সাহেব উনি আমার টেলিফোনে বললেন হজুর যত রিক্স আমি নিব আমি অসুস্থ মানুষ আপনি আমার কষ্ট দেন না আমি হার্টের পেশেন্ট হুজুর আপনি আসেন আপনার সমস্ত মনের কষ্ট আমি দূর করে দিব আমি স্বভাবিক হিসেবে আপনার কাছে মাফ চাই আপনি আসেন হজুর আমি বললাম আপনি চিন্তা করেন আমি আসতেছি ইনশাল্লাহ বলেন আমি সেই এতগুলা রাস্তা অতিক্রম করে হেমায়তপুর হয়ে তারপরে আসছি শুধু আপনাদের দুইটা পাল ধরে বলবো হাসছে শুধু টাকার জন্য না একটু দোয়ানের জন্য আমার মায়ের একটা জি শোনেন শোনেন এই যে শোকা হতো না মঞ্জু মরহম ব্যাপারে আর এই ওয়াজের লেগে বলে অনেক কষ্ট করছে আল্লাহ তুমি ওর কবরটা জান্নাতের বাগান না আল্লাহ যদি আজকে ভালো কাজ না করতো আজের প্যান্ডেল আর নামটা থাকতো না আল্লাহ তুমি মঞ্জুর কবরটা জান্নাতের টুকরা বানাই দিও যে ছেলেগুলো আমাকে আনার জন্য মানুষের পায় পায় ধরে ধরে আপনাদের কাছ থেকে কালেকশন করছে এদেরকে আপনারা বকা দিচ্ছেন ব্যবসায়ী কইছেন অনেক কিছু কইছেন সবাই ও আজকে ভালোবাসে না অনেকে বলে এটা ব্যবসা জুড়ছে কয় না খবরদার এই কথাটা বলেন না আজকে যেগুলো মানুষ কানলেন আমি মনে হয় ছাব্বিশ বছর ওয়াজের ইতিহাস আজকে বেড়ে এই যে দুই বাপ দুই ছেলে বাপ যে বুকের মধ্যে নিয়ে একজনের দোয়া যদি কবুল হয় ভাই ভাইরে বুকে নিয়ে যে কান্না কাটি করছে এটা যদি কবুল হয় এই 26 বছরে যত দিন যত কমিটি ছিল যত টাকা আপনারা দিবেন সব আল্লাহর রাস্তায় কবুল আমিন তাহলে ওয়াজ হওয়ার দরকার আছে না আছে ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো আমি দোয়া করে যাব দোয়ার আগে বলবো যে ছেলেগুলো আপনাদের এখানে ওয়াজ করতে আসছে ওয়াজে আমাদেরকে আনছে আল্লাহ তালা যেন তাদেরকে বড় করে দেয় এই সভাপতি সাহেবের জামাতা এই যে লোকটা আমার অনেক খেদমত করছে আল্লাহ তার সন্তানকেও তার ছেলে মেয়েকেও আমার সাথে বড় আলেম বানাই দেন সভাপতি সাহেব অসুস্থ আল্লাহ সুস্থ বানাই দেন আল্লাহ যে ছেলেগুলা এখানে আসার আগে আপনি জানেন না সভাপতি সাহেবের বাসায় কয়েকটা ছেলে গেছে আমার কয়েকটা ছেলে গেছে সে দুহার থেকে আসছিল এই সভাপতি সাহেবের জামাই বন্ধু বান্ধব ওর মধ্যে একটা ছেলে ও আমার কি বলে জানেন হজুর শুনছে আপনি মসজিদ করছেন ওর সাথে আপনাদের গ্রামের একটা ছেলে গেছে আর বাপ নাই ও আমার মায়ের মসজিদে এক হাজার টাকা দিয়ে দোয়া চাইছে প্রবাসী আলহামদুলিল্লাহ বলে আর একটা ছেলে আমার সাথে মোসাফা করে পাঁচশো টাকা দিয়ে বলে হুজুর সভাপতি সাহেবের বাসায় আপনি আছেন আমি জানি আমার ভাই গেছিল আপনার ওখানে দাওয়াত দিতে ও আমার স্বাস্থ্য ভাই লাগে ওরা বলছে আপনার টাকাগুলো সব মসজিদে যায় হুজুর আমার মায়ের জন্য আপনার মসজিদে এটা দিলাম এটা আমার মায়ে দিছে আমি বলে গেলাম ওই সিলেটার মা আমার মার সাথে জান্নাতে যাবে কারণ আমার নবীর ডাইরেক্ট কথা যারা মসজিদে দান করে আল্লাহ তাদের ডাইরেক্ট জান্নাত দান করবে আমার প্রতিটা টাকা আল্লাহর রাস্তা খরচা হয় আলেম ওলামাদের টাকা দিলে loss হয় অনেকে সমালোচনা করেন না হুজুররা 2 ঘন্টা 3 ঘন্টা কথা কই এত টাকা নিয়ে কি করে এ চন্দু চাচা প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে এই যে সর্মনাহ শেখরা ওয়াজ করে পকেট ভর্তি টাকা নিয়ে যাক টাকা কি হয় জানো

আলিনু না তোমার নাম কি তুমি সাকির ওই ছেলেটা আমার কাছে আমার অফিসে যে দেখে আসছে বাবা আমার মাদ্রাসায় দুইশো ছাত্র আমার মসজিদ আল্লাহ এত সুন্দর করছি এখন মসজিদ আমার না আপনার সবাই আলহামদুলিল্লাহ বলেন